15ই আগস্টে আপনি অ্যাঙ্কারিং করবেন স্টেজে অথবা টেলিভিশনে, আর আপনার অ্যাঙ্কারিং শুনে সবাই কিন্তু হাততালি দেবে। কিভাবে সেটাই তো জানাবো আজকের ভিডিওতে। 15ই আগস্ট অ্যাঙ্কারিংয়ের স্ক্রিপ্ট কিভাবে বানাবেন, আপনার স্টেজে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনার ড্রেস কোড কেমন হবে, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব এই ভিডিওতে। তাই যারা 15ই আগস্টে ভালো অ্যাঙ্কারিং করতে চাইছেন তারা খাতা পেন নিয়ে ঝটপট বসে পড়ুন, যে পয়েন্টসগুলো বলবো সেগুলো লিখে ফেলুন। বিশ্বাস করুন এই ভিডিওটি হওয়ার দেখার পরে আর কিছুক্ষণ যদি প্র্যাকটিস করেন, 2-5 দিন যদি প্র্যাকটিস করে দেন, ইউ ক্যান বি আ ভেরি গুড অ্যাঙ্কার। তো স্টেপ নাম্বার 1, একটা ভালো অ্যাঙ্কারিং করতে গেলে তো প্রথম যে জিনিসটা দরকার লাগে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, আপনার দর্শক আপনার অডিয়েন্স আপনার সাথে কানেক্ট হচ্ছে কি না। দেখুন, আপনি যে সমস্ত বড় বড় অ্যাঙ্কারদের চেনেন বা নাম শুনেছেন বা চোখ বন্ধ করলে যাদের ছবি আপনার চোখের সামনে ভেসে ওঠে, একবার ভেবে দেখুন তো কেন তারা আপনার প্রিয় অ্যাঙ্কার। কারণ তারা আপনার প্রিয় অ্যাঙ্কার একটাই কারণে, তারা আপনার সঙ্গে কানেক্টেড। বা কানেক্টেড মানে আপনার সাথে ফোনে এসে গল্প করে না, হোয়াটসঅ্যাপে চ্যাট করে না, আপনার সাথে চায়ের দোকানে বসে কথা বা আড্ডাও দেয় না, কিন্তু তারা আপনার সাথে ওয়েল কানেক্টেড। এই ওয়েল কানেক্টেড কী করে আপনি হবেন তার জন্য মূলত দুটো উপায় রয়েছে। প্রথম উপায়টা হচ্ছে হলো আপনার শব্দ, আপনার কথা, আপনার ল্যাঙ্গুয়েজ, যেই স্ক্রিপ্টটি আপনি বলছেন সেখানে আপনি কী শব্দ ব্যবহার করছেন, কী ভাষা ব্যবহার করছেন, সেটা কি তার মনকে ছুঁয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ করার জন্য। আপনার প্রাণবন্ত অ্যাটিটিউড, আপনার কমিউনিকেশন স্কিল, আপনি কীভাবে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, কতটা হাসি খুশি মেজাজ নিয়ে কথা বলছেন, এটা কিন্তু প্রচণ্ড ম্যাটার করে আপনার এক্স্যাক্টলি অডিয়েন্স এঙ্গেজমেন্টের জন্য। আপনি যদি ধরে নিন দেন আমাদের এই সাবকন্টিনেন্টের এই মুহূর্তে সবচাইতে বড় উপস্থাপক বা অ্যাঙ্কার হচ্ছিল কপিল শর্মা, জাস্ট ফর এক্সাম্পল, আপনার অন্য কাউকে ভালো লাগতেও পারে, কপিল শর্মার আপনি বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন। কপিল শর্মার বডি ল্যাঙ্গুয়েজটা অডিয়েন্সের জন্য কতটা কমিউনিকেটিভ, সে শুধু কথাই বলে না, সে প্রতিটা অডিয়েন্সের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, প্রত্যেকটি অডিয়েন্সের সঙ্গে কিন্তু আই কন্ট্যাক্ট করে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা প্রচণ্ড প্রাণবন্ত হয়ে থাকে। দ্বিতীয় এক্সাম্পল, শাহরুখ খান, আমাদের সবার প্রিয়, মনে আট থেকে আসি, সবাই এই মানুষটাকে ভালোবাসে। কেন? এই মানুষটির সিনেমা হিট হোক, এই মানুষটির সিনেমা ফ্লপ হোক, তারপরেও দেখবেন এর ফ্যানবেস কিন্তু এনার কিন্তু কমে না, কারণ এনার একটা আলাদা ফ্যানবেস ক্রিয়েট হয়েছে অডিয়েন্স কানেকশনসের জন্য। তাই যে কোনো অ্যাঙ্কারিংয়ের প্রথম স্টেপটাই হচ্ছে হলো আপনি অডিয়েন্স কানেকশন কীভাবে করছেন। দেখুন, অডিয়েন্স কানেকশনস করার জন্য বডি ল্যাঙ্গুয়েজকে আমি সবার আগে জায়গা দেব, এর কারণ স্ক্রিপ্ট আপনার থেকে অনেক কেউ বেটার বানাতে পারে, স্ক্রিপ্ট আপনার থেকেও বেশি ভালো ভাষা মানুষে ইউজ করতে পারে, কিন্তু স্ক্রিপ্টটি আপনি কীভাবে প্রেজেন্ট করছেন ক্যামেরার সামনে অথবা মঞ্চে উঠে হাজার হাজার মানুষের সামনে, ওই জিনিসটা কিন্তু আপনার থেকে কেউ নিতে পারবে না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি খুব ঝিমোনো থাকে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি প্রাণবন্ত না থাকে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি সেই স্পার্কেল না থাকে, অডিয়েন্স কিন্তু আপনার সাথে ইন্টারঅ্যাক্ট হবে না। তাই যখন কথা বলছেন আপনার চোখের এক্সপ্রেশন, আপনার মুখের এক্সপ্রেশন, আপনার চোয়াল, আপনার হাতের মুভমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু একটা ওয়েল কমিউনিকেটিভ হতেই হবে যদি একজন ভালো অ্যাঙ্কার হতে চান। নাম্বার 2, স্ক্রিপ্ট। একটা ভালো স্ক্রিপ্ট এর পেছনে 3-4টা জিনিস থাকে। একটা ভালো স্ক্রিপ্ট, যেই স্ক্রিপ্টটা সিনেমার হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, রেডিওর হতে পারে, অথবা 15ই আগস্টের হতে পারে, যে কোনো স্ক্রিপ্টের বেসিক ফান্ডামেন্টালস হচ্ছে হলো, দেখুন আপনি যদি শুধু স্ক্রিপ্টের মধ্যে ভালো 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 কথা বলতে থাকেন, সেখানে যদি স্ক্রিপ্টের মধ্যে শুধু একটাই জিনিস নিয়ে যদি আপনি যদি বারবার রিপিটেশনস করতে থাকেন, তাহলে কিন্তু অডিয়েন্স বোর হয়ে যাবে। কারণ অডিয়েন্স সব জানে, কারণ তার হাতে আছে একটা ভালো বন্ধু, সেই বন্ধুটা তাকে সমস্ত তথ্য টাইম টু টাইম আপডেট করে। সেই বন্ধুটা কে বলুন তো? অফকোর্স তার মোবাইল ফোন। এই যে দেখুন আপনাদেরকে করলাম, তার হাতে একটা হাতে একটা বন্ধু, তাকে আপডেট করে, তার আপনার কথায় বোর হয়ে যাবে, এতে কী করলাম আমি? আপনারা যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন, আপনাকে আমি কী করলাম? আপনাকে কিন্তু এখন একটা মানে প্রশ্ন ছুড়ে দিলাম, একটা কনফ্লিক্ট দিলাম, একটা প্রবলেম দিলাম, সেই প্রবলেমটা আপনি ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে ভাবতে শুরু করলেন, তাই তো? কোন বন্ধু আছে, কে আমাকে আপডেট করছে, কেউ কেউ উত্তরটা মতামত ভাবছে, তাহলে কি মোবাইল হবে? এই যে ভাবাচ্ছি আপনাকে,
আমি আপনাকে এঙ্গেজ করছি আমার কথা বলার সঙ্গে, রাইট? যারা অলরেডি প্রায় 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট ধরে ভিডিওটা দেখছেন, প্লিজ এক্ষুনি গিয়ে কমেন্টস করুন যে ইয়েস বিশাল, ইয়েস বিশাল না, 5 মিনিট ধরে ভিডিওটা দেখছি, তাহলে আমাকে মোটিভেট করবে যে তোমাদেরকে আমি রাইট ওয়েতে গাইড করতে পারছি বা শেখাতে পারছি। সেকেন্ড, স্ক্রিপ্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনফরমেশন। দেখুন, ভালো ইনফরমেশন ভালো ওয়েতে যদি প্রেজেন্ট করেন, দ্যাট উইড বি দ্য বেস্ট গেম। মানে ধরে নিন, আমি যদি আপনাকে বলি যে 15ই আগস্টে আমরা পতাকা উত্তোলন করি, 15ই আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি, আজ থেকে অতগুলো বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই কথাগুলো আপনাকে যদি বলি, এগুলো আপনি কেন, একটা 7-8 বাচ্চাও সে কিন্তু জানে, রাইট? তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে হচ্ছিল দুটো জিনিস, যে 7-8 বাচ্চা যেটা জানে সেটা তো তারাও বড়রাও জানে, এটাকে একটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে। আপনি কীভাবে বলবেন, আপনি কীভাবে বলবেন যে আমরা তো সবাই জানি যে আজ থেকে এতগুলো বছর আগে 15ই আগস্টে 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা জানি না স্বাধীন ভারতের যে ম্যাপটা স্বাধীনতার পরেও কিন্তু বদলেছিল। কীভাবে জানেন? ভারত স্বাধীন হওয়ার পরে তো ইংরেজরা চলে গেছিলো, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল তিনি তার আর্মি শক্তি এবং তার কূটনৈতিক শক্তির দ্বারা ভারতের ম্যাপের কিন্তু এক্সটেনশন করেছিলেন, বাড়িয়েছিলেন, এবং ভারত স্বাধীন হওয়ার পরও ভারতে যেই সমস্ত রাজ্যগুলো বা যেই সমস্ত স্থানগুলো অ্যাড অন হয়েছে, যুক্ত হয়েছে, সেগুলো কারা জানেন? এই যে ইয়া প্রশ্নটা ছুড়ে দিলেন, লোকের মধ্যে কিউরিয়াসিটি হবে, তাই নাকি? দেশ স্বাধীনের পরে কিছু কিছু রাজ্য আমাদের দেশে তখন মানে ইনক্লুড হয়নি, যে কোন রাজ্যগুলো, গোয়া, সিকিম, আর একটু রিসার্চ করলে আরও 2-4 জায়গা পেয়ে যাবেন। এইরকমভাবে আপনি কিন্তু মানুষের মধ্যে সিম্পল কথাটাকেও একটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করবেন, একটা প্রবলেম দেবেন, সলিউশন দেবেন, প্রবলেম দেবেন, সলিউশন দেবেন, এবং সেটা নিয়ে কথা বলবেন। এতে আপনার স্ক্রিপ্টটা ফ্যান্টাস্টিক লেভেলের কিন্তু আকর্ষণীয় হয়ে যাবে। শুধু যে আপনি বলেন যে আমরা পতাকা উত্তোলন করেছি, করি, আমরা ছোটোবেলায় স্কুলে গিয়ে বিস্কুট আর লজেন্স খেতাম, আমরা 1947 সালে 15ই আগস্ট মহাত্মা গান্ধী নেতাজির মতন স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এগুলো প্রত্যেকে জানে। তো হোয়াট ইজ ডিফারেন্ট, এই ডিফারেন্সিয়েটটা করতে হবে এবং মানুষের মধ্যে একটা প্রবলেমস ক্রিয়েট করতে হবে। প্রবলেম বলতে মানে রোজগারের সমস্যা, ব্রেকআপের সমস্যা, আর্থিক সমস্যা, এইসব সমস্যা নয়, মানে তার সিচুয়েশনসটার মধ্যে একটা প্রশ্ন, প্রবলেম, সলিউশনস নিয়ে আপনাকে খেলতে হবে। দেন ইউর স্ক্রিপ্ট উইল বি সো গুড। আপনার স্ক্রিপ্টটা একদম বেসিক টেকনিক বলে দিলাম। দেখুন, আপনি পৃথিবীর যে কোনো সুপারহিট সিনেমা দেখুন, সে সিনেমায় কী দেখি আমরা, একটা প্রবলেম দেখি, এই প্রবলেমটাতে মানুষজন কী করে অ্যাক্ট করে সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য, এবং লাস্ট একটা সলিউশন পাই। সলিউশনটা সুখকর হতে পারে, সলিউশনটা দুঃখের হতে পারে। আপনি বাহুবলী দেখেছেন, 3 ইডিয়টস দেখেছেন, তারে জমিন পর দেখেছেন, যে কোনো আন্ধাধুন মুভিটা দেখেছেন, যে কোনো সিনেমা আপনি তুলে দেখুন, প্রত্যেকটা মুভিতে একটা প্রবলেম দেখিয়েছে এবং সে প্রবলেমটাতে ক্যারেক্টার্সরা অ্যাক্ট করেছে এবং তার সলিউশনস পেয়েছে। তো স্ক্রিপ্টের একটা ফান্ডামেন্টাল টেকনিক, লাখ টাকার গল্প যদি শিখে যেতে পারেন স্ক্রিপ্ট এর ওপরে, তাহলে কিন্তু কেল্লাফতে ইউল বি আ ইউনো মাস্টার পিস অফ অ্যাঙ্কার স্ক্রিপ্ট। তো এইভাবে আপনি স্ক্রিপ্টটা বানাবেন, বডি ল্যাঙ্গুয়েজটা বলে দিলাম। তৃতীয় বিষয়, যে বিষয়টা আপনাকে না জানলে 15ই আগস্টের অ্যাঙ্কারিং করতে কোনোভাবেই পারবেন না, সেটা হচ্ছিলো আপনার মঞ্চে উঠে বা ক্যামেরার সামনে যখন দাঁড়িয়ে কথা বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পোশাকের মধ্যে একটা সামঞ্জস্য। দেখুন, আমরা একটা মানুষকে যখন দেখি, তার ভেতরে কিন্তু কী আছে, সে কতটা ভালো, কতটা খারাপ, কতটা জ্ঞানী, কতটা গুণী, এগুলো আমরা কিন্তু ধরতে পারি না, বুঝতে পারি না। তার পোশাকটা দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে আমরা ধারণা করি। বলো না যে প্রথম দর্শনী শেষ দর্শন না সামথিং, এরকম মুহাবরা রয়েছে। ওকে, তো যারা মুহাবরাটা জানো তারা নিচে একটু লিখে দাও, আমি মুহাবরাটা ভুলে গেছি, তোমাদের মেসেজ পড়ে তাহলে আমি কিন্তু একটু রিকল করে দেবো যে ফার্স্ট লুক সামথিং, ফার্স্ট ইমপ্রেশন, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আপনার ড্রেস কোড হতে হবে বেশ সুদিং, যেটা 15ই আগস্টকে ডিফাইন করছে। দেখুন, আমি যে গেঞ্জিটা পরে আমি আমার ক্লাসরুমে বসে শ্যুট করছি, এটা আমাদের অ্যাঙ্কারিং ক্লাসরুম, যেখানে বোর্ড টোর্ড রয়েছে, ফটোগ্রাফি, অ্যাঙ্কারিং, নিউজ রিডিং, রিপোর্টিং ক্লাসেস হয়। তো এখানে আমি জাস্ট ক্লাসটা, একটা ক্লাস শেষ করেছি, ক্লাস শেষ করার পরেই আমি মানে তোমাদেরকে বোঝাতে বসে পড়েছি। এই ড্রেসটা কিন্তু চলবে না 15ই আগস্টের অ্যাঙ্কারিংয়ের জন্য। 15ই আগস্টের অ্যাঙ্কারিং যখন করবেন, আপনার কী ড্রেস লাগলে? অফকোর্স ইন্ডিয়ান ড্রেস, কারণ
ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনি কাজ করছেন, যদি বাংলাদেশের মানুষ হন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, তো সেখানেও কিন্তু ইন্ডিয়ান ড্রেস আর বাংলাদেশি ড্রেস কিন্তু অলমোস্ট সেম, সেখানে কিন্তু বাঙালি দেশীয় পোশাকই পরতে হবে, মেয়ে হলে অফকোর্স শাড়ি খুব সুন্দর করে, ছেলে হলে পাঞ্জাবি। ছেলেদের ক্ষেত্রে একটু ফ্রিডম এনজয় করতে পারো, তোমরা একটা ফর্মাল জামা প্যান্টও পরতে পারো, একটা ভালো ফর্মাল জামা ফর্মাল একটা প্যান্ট পরতে পারো। তো এইভাবে তুমি ড্রেস কোডটা করবে, আর ড্রেস কোড বডি ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করে। দেখো বডি ল্যাঙ্গুয়েজে দুটো জিনিস বলি, সিচুয়েশন টপিক অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পরিবর্তিত হয়। মানে ধরো না, তুমি যদি 31শে ডিসেম্বর বা 1st জানুয়ারির প্রোগ্রাম করো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বেশি লাউড হবে, অনেক বেশি রকিং হবে, মানে একদম বাংলা কথা ইয়ো ইয়ো হবে, রাইট? কিন্তু 15ই আগস্টের অ্যাঙ্কারিং তোমরা যখন করবে, সেখানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অতটা রকিং, মাফ করবেন, অতটা রকিং অতটা কিন্তু মানে স্পার্কেল হবে না, সেখানে বডি ল্যাঙ্গুয়েজটা হবে একটু কন্ট্রোলড, একটু মডারেট, একটু নিয়ন্ত্রিত, কিন্তু প্রাণবন্ত আপনাকে থাকতেই হবে সেখানে। সেখানে একটা নস্টালজিয়া থাকবে, একটা আবেগ থাকবে, একটা ভাব থাকবে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্যাক্রিফাইসের গল্প থাকবে, রক্তকয়ী সংগ্রামের ইমোশনস থাকবে। তাই প্রাণবন্ত আপনি হবেন, কিন্তু তার মধ্যে আবেগগুলোকেও কিন্তু সুন্দর করে পুট করতে হবে। আর চতুর্থ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এই পার্টটি ছাড়া আপনার আগের সমস্ত পার্ট ফিকা, সেটি হচ্ছে হলো ইন্টোনেশন। ইন্টোনেশনটা বোঝাচ্ছি, অলরেডি 10 মিনিট ছাড়িয়ে 11 মিনিট হয়ে গেছে। যারা 11 মিনিট ধরে ভিডিও করছে, এক্ষুনি মেসেজ করো যে বিশালদা 11 মিনিট ধরে ভিডিও দেখছি, মানে গেটিং ফ্যান্টাস্টিক। তো ইন্টোনেশন, ইন্টোনেশনসটা কি? ইন্টোনেশনসটি হচ্ছে হলো আপনি কী টোনে কথা বলছেন, এটাই শেষ কথা। আপনি হাজার হাজার ভালো ভালো শব্দ জয়েন করুন, হাজার হাজার ভালো ভালো কথা বলুন, কিচ্ছু যায় আসে না। আপনার যদি টোন ঠিক না থাকে, টোন যদি পারফেক্ট ওই সাবজেক্টের সঙ্গে ম্যাচ না করে, মানে ভাবুন আমি যদি বলি কথাটা, যে আজ থেকে এতগুলো বছর আগে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা মুক্ত বাতাস, মুক্ত জল, মুক্ত আকাশ পাই, কিন্তু আজ থেকে এতগুলো বছর আগেকার আমাদের আগের আগের প্রজন্ম তারা কিন্তু স্বাধীন ছিল না। এটাই যদি আমি বলি, আমি যদি এইভাবে যদি বলি, সো আজ থেকে কিন্তু এতগুলো বছর আগে আমরা স্বাধীন ছিলাম না, আমরা কিন্তু রক্তকয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা পেয়েছি উন্মুক্ত বাতাস, উন্মুক্ত জল, উন্মুক্ত আকাশ। রং ভুল, এইভাবে বললে কিন্তু মানুষ ভাবে কী বলছে, কেন এরকমভাবে বলছে, ওকে কানেক্ট করতে পারবে না। হে আবেগ, টোন থাকতে হবে কথার মধ্যে। আচ্ছা আরেকটা কথা, দেখো আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের, যারা যারা প্রফেশনালি অ্যাঙ্কারিং শিখতে চাইছো, টিভি স্টেজের অ্যাঙ্কারিং, তারা কিন্তু অনলাইন অফলাইন ক্লাস করতে পারো আমাদের এখানে। আমাদের এখানে প্রফেশনাল অ্যাঙ্কারিং শেখানো হয় খুব নামমাত্র খরচে, 3-4 হাজার টাকা খরচের মধ্যে তুমি প্রফেশনাল অ্যাঙ্কারিং শিখবে, তুমি চাকরি পেয়ে যাবে টিভিতে, রেডিওতে, স্টেজে কাজ করার সুযোগ পাবে। যারা যারা অ্যাঙ্কারিং শিখতে চাও, তারা নিচের নাম্বারে কিন্তু ডিসক্রিপশনে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতেই পারো। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, ইন্টোনেশন। তো ইন্টোনেশন ইজ এ ভেরি ম্যাগনেটিক ব্যাপার, মানে আবেগ দিয়ে কথা বলা। দেখবে শাহরুখ খানের দেবদাসের সিন কল হো নাও মুই, অথবা বাহুবলীতে যে বাহুবলীকে কাটাপ্পা মেরে দিচ্ছে, সেই দৃশ্যগুলো দেখে আমাদের চোখ থেকে জল পড়েছিল, কেন? উত্তরটা হচ্ছিল সেই ইন্টোনেশনসের জন্য। আপনার আবার শাহরুখ খানের প্রচুর সিনে আমরা হেসেছি প্রাণবন্তভাবে, আমরা কেঁদেছি, ইন্টোনেশন, যে কথাটা বলছেন তার টোন কী আছে, এই যে কথাটা বললাম, যে কথাটা বলছেন তার টোন কী আছে। আমি যদি বলতাম কথাটা, যে কথাটা বলছেন তার টোন কী আছে, যে কথাটা বলছেন তার টোন কী আছে, টোন নেই। তো আপনার ভালো অ্যাঙ্কার হতে গেলে আপনার মধ্যে একটা ভালো টোনিং ক্যাপাবিলিটি থাকতেই হবে, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। তো ইন্টোনেশনসটা প্র্যাকটিস করো, আবেগ দিয়ে, ইমোশনস দিয়ে কথা বলা। আর ইন্টোনেশন শেখার বেস্ট উপায় হচ্ছে হলো তোমরা কবিতা শোনো, মানে মুনমুন মুখার্জির কবিতা শোনো, সৌমিত্র চট্টোপাধ্যায় স্যারের কবিতা শোনো, ব্রতদী বন্দ্যোপাধ্যায় ম্যামের কবিতা শোনো, আরও প্রচুর ভালো ভালো ব্যক্তিবিশেষ রয়েছে, আমি 3-4 জন বলে দিলাম, তাদের কবিতা শোনো। আমি সেই মেয়ে, বয়স যখন 16, ঠিক আছে, এই যে কবিতাগুলো মনে থাকবে, এই যে কবিতাগুলো,
ঠিক আছে, আরও প্রচুর প্রচুর সৌমিত্র স্যারের কবিতা আছে, কবিতাগুলো শুনবে, কবিতাগুলো শুনে একটা আবেগ ফিল করবে, তাতে টোনটার সাথে ক্যাচ করবে, টোনালিটি, হোয়াই দে আর লেজেন্ডস, তাদের টোন শুনে আমরা আবেগ অনুভব করি, আমরা আবেগে ভেসে যাই। এই আবেগটা তোমার কথার মধ্যে কিন্তু অ্যাড করতেই হবে, যদি করতে পারো দেখবে অডিয়েন্স তোমার সাথে কানেক্ট হবে, তোমার কথা বলার জন্য প্রচুর টপিক পাবে, কারণ আবেগ দিয়ে কথা বলছো তো, অটোমেটিক শব্দের জন্য হাতড়াতে হবে না, অ্যান্ড ট্রাস্ট মি ইউ উইল বি আ ভেরি গুড অ্যাঙ্কার এবং তোমার হাততালি দেবে। এটা বেসিক কম্পোনেন্টস অ্যাঙ্কারিং, সব অ্যাঙ্কারিং ফরম্যাটে এগুলো ইউজ করতে পারো, জাস্ট সাবজেক্টটা বদলে যাবে, টপিকটা চেঞ্জ হয়ে যাবে, ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে, স্ক্রিপ্টের বিষয়বস্তু বদলে যাবে। অনেকক্ষণ ধরে কথা বললাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না, এবং যারা যারা 15 আগস্ট অ্যাঙ্কারিং করতে পারবে বেস্ট অফ লাক, যারা যারা 15 আগস্ট অ্যাঙ্কারিং করতে পারবে না তারা বাড়িতে অ্যাঙ্কারিং করবে, একটা ভালো ভিডিও অ্যাঙ্কারিং করো, করে আমাকে পাঠাও, আমি তোমাদের অ্যাঙ্কারিং দেখবো। আর কারো যদি অ্যাঙ্কারিং খুব ভালো হয়, যদি মনে হয় খুব ভালো হয়েছে, আমি আমার চ্যানেলে সেটা আপলোডও করে দেবো, ছোট্ট 1 মিনিটের অ্যাঙ্কারিং করে পাঠাবে, তোমার ডিটেলস দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি তোমার অ্যাঙ্কারিংটা দেখে মনে হয় যে ওকে ভালো করেছো, বাড়িতে ছাদে ন্যাচারাল লাইটে করবে, ছাদে গিয়ে ছাওয়াতে দাঁড়িয়ে করবে, বা বাইরে গিয়ে কোনো বাগানে দাঁড়িয়ে করবে, খোলামেলা জায়গায় করবে যেখানে ঘরের মধ্যে আলোটা কম পাবে, কারণ তোমাদের যদি ওই তো টেকনিক্যাল লাইটপত্র না থেকে থাকে ভাল লাগবে না, একটু বাইরে সুন্দর সেজে যেভাবে বললাম ড্রেস কোড পরে করে যদি ভালো অ্যাঙ্কারিং করো, 1 থেকে 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে ভিডিওটা আমাকে পাঠিয়ে দেবে, সেটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমাকে সম্মান জানাতে, তোমাকে রেসপেক্ট করতে, তোমার এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করতে, এটা তো করতেই পারি আমি। তো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।